ইংরেজি নতুন বছরের প্রথম দিনে অসহায় মানুষের পাশে মিশন বাজার সমাজ কল্যাণ পরিষদ। ইংরেজি নতুন বছর 2023 এর প্রথম দিনে বিভিন্ন এলাকার অসহায় মানুষের পাশে দাঁড়ালো দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বাসন্তী থানার চড়াবিদ্যা গ্রাম পঞ্চায়েতের মিশন বাজার সমাজ কল্যাণ পরিষদ। রবিবার বিকালে মিশন বাজার এক অনুষ্ঠানের মাধ্যমে বিভিন্ন এলাকার অসহায় মানুষের মাঝে শীত বস্ত্র, গরিব মেধাবী ছাত্রছাত্রীদের বই খাতা ও কলম তুলে দেওয়া হয়। নতুন বছরের আনন্দে যখন বেশিরভাগ মানুষ পিকনিকে ব্যস্ত, বিভিন্ন জায়গায় ঘুরতে ব্যস্ত, তখন মিশন বাজার সমাজ কল্যাণ পরিষদ অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে এক অনন্য নজির স্থাপন করলো। এই অনুষ্ঠানে অসহায় এক সদ্য বিবাহ হওয়া এক মেয়েকে বড় বাক্স, ট্যাঙ্ক ও কম্বল তুলে দেয় তারা। স্বাভাবিকভাবেই মিশন বাজার সমাজ কল্যাণ পরিষদের এমন উদ্যোগে খুশি এলাকার জনসাধারণ। পয়লা জানের উপলক্ষে হঠাৎ আপনাদের মাথায় এই যে বস্ত্র বিতরণের উদ্দেশ্যে কিভাবে এলো, কেন করেন একটু বলবেন? দেখুন, সারা পৃথিবী জুড়ে 31 ডিসেম্বর এবং 1 জানুয়ারি পৃথিবীর বিশেষ করে ইয়ং জেনারেশন তারা বিভিন্ন পিকনিক এবং অশ্লীল কাজের মধ্যে তারা তাদের সময়টাকে নষ্ট করে। সেই জায়গায় দাঁড়িয়ে চড়াবিদ্যা মিলন বাজার সমাজ কল্যাণ পরিষদের কমিটি এবং এখানকার যুবকবৃন্দরা তারা নিজেদের সময়টাকে অশ্লীল কাজে, অসময়ে, মানে অকাজে ব্যবহার না করে তারা গরিব দুস্থ পরিবারের পাশে দাঁড়িয়েছে এবং এই দিনে তারা শীত বস্ত্র বিতরণ এবং অন্যান্য সাংস্কৃতিকমূলক অনুষ্ঠান করে এলাকার মানুষদের একটা বার্তা দিতে চেয়েছেন যে 1 জানুয়ারি মানে হৈহুল্লোড় করার দিন নয়, বিনোদনের দিন নয়, বরং এই দিনে বেশি বেশি করে গরিব দুস্থ পরিবারের পাশে থেকে তাদের সহযোগিতার হাত বাড়ি দেওয়াটাই একমাত্র কাম্য বলেই তারা মনে করেছেন। সমাজ কল্যাণ পরিষদ রক্তদান শিবির করলো বা বস্ত্র বিতরণ করলো, অসহায় মানুষের পাশে দাঁড়ালো, তো তাদের আগামী দিনের পরিকল্পনা কি? তারা আগামী দিনে চেষ্টা করছে যাতে এলাকার গরিব দুস্থ পরিবারের বাচ্চারা তারা উচ্চশিক্ষায় শিক্ষিত হতে পারে, তার জন্য তারা স্কুল খোলার চেষ্টা করছে এবং ধর্মীয় শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষায় যাতে সমাজের বাচ্চারা তৈরি হতে পারে সেই চেষ্টা তারা চালিয়ে যাচ্ছে, কেন তারা বুঝেছে। এ উপলক্ষে উপস্থিত ছিলেন বাসন্তী চুনাখালী এডুকেশনাল অ্যান্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশনের কর্ণধার তথা বিশিষ্ট শিক্ষক, সমাজসেবক ও সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশনের রাজ্য সভাপতি মাওলানা আনোয়ার হুসাইন কাসেমি, জুলমাত শেখ, কর্ণ চ্যাটার্জি, শফিকুল লস্কর, জাফর শেখ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। পয়লা জানুয়ারিতে যেখানে বিভিন্ন অনুষ্ঠান হয় বা পিকনিকে যায় সেখানে আপনাদের এই যে বস্ত্র বিতরণ এলাকার অসহায়দের মধ্যে এই চিন্তাভাবনা কীভাবে আছে? দেখুন, আমরা আমাদের যে সমাজ কল্যাণ মিশন বাজার সমাজ কল্যাণ পরিষদের সদস্যরা আমরা ভেবেছি যে প্রত্যেক বছর তো আমরা আনন্দ উপভোগ করি, ডিজে গান বাজাই, পিকনিক করতে যাই, বেশ একটা টাকার খরচা হয়। সেক্ষেত্রে আমরা ভেবেছি যে না, আমাদের গ্রামে অনেক অসহায় ব্যক্তি আছে, শুধু আমরা ডিজে গান চালাবো, পিকনিক করবো, আমরা নিজেরা আনন্দ পাবো সেটা আমরাই পাবো, কিন্তু কিছু গরিব অসহায় মানুষ তারা পাবে না। তো আমাদের মিশন বাজার সমাজ কল্যাণ পরিষদের সকল সদস্যরা মিলে আমরা আলোচনা করি যে না, আমরা এবছর একটু ভিন্ন পথে হাঁটবো। আমরা চাইবো যে আমাদের গ্রামের আশেপাশে কিছু গরিব অসহায় বিধবা আছে, তাদের পাশে থাকবো, তাদের পাশে থাকার বার্তা দেবো। এবং সামনে প্রচুর ঠান্ডা, প্রচুর শীত পড়ছে, সেক্ষেত্রে আমরা সামান্য হলেও একটি করে কম্বল উপহার তাদের হাতে দেব, তাদের আনন্দে আমরা আনন্দেই থাকব। এবং কিছু মেধাবী ছাত্রছাত্রী আছে, তাদের হাতে বই খাতা পেন দিও, এবং আরও অনেকেই আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম যে কোনো বিয়ে বাড়ি অনেক কন্যাগ্রস্ত আছে, তারা মেয়ের বিয়ে দিতে পারছে না, অথচ দিচ্ছে, খুবই গরিব এদিন, তাদের পাশে দাঁড়ানোর বার্তা দেব। সবারই মূল আমরা গ্রামের শিক্ষার আলো ফোটাতে চাই, প্রত্যেক বাড়িতে শিক্ষিত ছেলে করতে চাই, এটাই আমাদের উদ্যোগ ছিল। আমার নাম আব্দুর রহমান মোল্লা, 4 নম্বর পেটুয়াখালী, মিশন বাজার সমাজ কল্যাণের সম্পাদক, আমি এখানকার স্থানীয় মানে ব্যবসায়ী।